অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2 জুন 2021 টু 8 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত কেতুর খেলা হবে, অর্থাৎ এই 6 রাশির কেতুর খেলাতে গুপ্তধন, লটারি এবং ভূসম্পত্তি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। দেখুন, কেতু হচ্ছে এমনই একটা প্ল্যানেট যে গ্রহের সাথে থাকে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতির সাথে থাকে আপনার জ্ঞান বাড়িয়ে দিবে, যদি শুক্রের সাথে থাকে আপনার ভোগ বাড়িয়ে তুলবে, যদি শনির সাথে থাকে আপনার মধ্যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল এই জিনিসগুলো বাড়িয়ে তুলবে। এই কেতু মঙ্গল যদি থাকে একত্রে আপনার পরাক্রম বৃদ্ধি করবে, বুধ যদি থাকে আপনার বুদ্ধি আরও ভালো হবে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু হবে। অর্থাৎ কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের বলবত্তা বাড়িয়ে দেয়, উল্টোটা আবার রাহু যে গ্রহের সাথে অবস্থান করে সেই গ্রহের বলবত্তা কমিয়ে দেয়, অর্থাৎ সেই গ্রহের বলটা কিন্তু রাহু নিজে গ্রাস করে। কিন্তু কেতু ঠিক উল্টোটা, এই কেতু যে গ্রহের সঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে দেখতে হবে কোন গ্রহের সাথে কেতু অবস্থান করছে এবং কিভাবে কত নম্বর ডিগ্রিতে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অর্থাৎ যে গ্রহের সাথে অবস্থান করে সেই গ্রহের বলবত্তাটা কিন্তু বৃদ্ধি করে। তো এই যে 2 জুন থেকে কেতুর যে নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করেছে এবং 8 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত এই কেতু অনুরাধা নক্ষত্রে থাকবে। কেতুর এই অনুরাধা নক্ষত্রে থাকার ফলে এই 6টি রাশির খেলা হতে চলেছে। কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সেখানে কী ক্রাইটেরিয়া আছে আপনার সমস্ত ইনফরমেশান কিন্তু জানতে পারবেন। তো শুরু করা যাক। কেতুর নক্ষত্র পরিবর্তনে 6টি রাশি মহাভাগ্যশালী হতে চলেছে। দেখুন, কেতু হচ্ছে আপনার গুপ্ত জিনিসকে নির্দেশ করে, অর্থাৎ গুপ্ত যে কোনো জিনিস গুপ্ত থাকা, অর্থাৎ আপনি যদি ভালো রিসার্চ হতে চান, আপনি যদি সায়েন্টিস্ট হতে চান, আপনার ক্ষেত্রে কিন্তু কেতু গুপ্ত বিদ্যায় যদি আপনি পারদর্শী হতে চান আপনার রাশিচক্রে কিন্তু কেতু গ্রহের বলবত্তা থাকা দরকার, তবেই কিন্তু আপনি ভালো সায়েন্টিস্ট, ভালো গুপ্তবিদ্যার পারদর্শী কিন্তু হতে পারবেন। এবং এই কেতু কী যায়, গুপ্তধন, আকস্মিক ধন, আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, সেই টাকাগুলো কিন্তু রিকভারি কিন্তু হয়। কোন কোন এই 6টি রাশি যে রাশির জন্য এই কেতুর খেলায় ভাগ্য চমকাতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি মকর রাশি। মকর রাশির একাদশভাবে তুঙ্গ গৃহে কেতুর ভ্রমণ এবং আপনার রাশির অধিপতি নক্ষত্রে, অর্থাৎ শনি নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে কেতুর ভ্রমণ মকর রাশির ক্ষেত্রে আপনাদের লাভের দিকটা, সাকসেসের দিকটা কিন্তু আসবে। প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, যেই টাকাগুলো আপনাদের ডুবে গেছে, আটকে গেছে, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হবে। লটারি থেকে, গুপ্ত ধন থেকে পাওয়ার কিন্তু সম্ভাবনা
লটারি গুপ্তধন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের নির্দেশ করছে। দুই নম্বর যে রাশি, যে রাশিকে কেতু ঠেলে দিতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাবে এ কেতু এবং জ্যেষ্ঠা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ আপনার রাশির শনি নক্ষত্রের প্রবেশ আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের সফলতার জায়গা কিন্তু নির্দেশ করছে। লটারি ফাটকা গুপ্তধন থেকে এবং বেশ কিছু আটকে থাকা টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার হবে। অর্থাৎ 2022-এর 8ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কিন্তু যোগ কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বিশেষ করে বলবো সে রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চমভাবে এই কেতুর ভ্রমণ এবং আপনার সপ্তমপতি নক্ষত্রে আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লাভ কিন্তু দেবে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং আপনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে। লটারি ফাটকা গুপ্তধন শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ এই সময় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে কেতু, ধনভাবে কেতুর অবস্থান এবং আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার তুলা রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সপ্তমভাবে কেতুর ভ্রমণ এবং আপনার নবমপতি এবং দশমপতির নক্ষত্রের ভ্রমণ অনুরাধা নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রের সফলতা, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও কিন্তু আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু ভালো হবে এবং শ্বশুরালয় থেকে কিছুটা হলো আপনারা কিন্তু এ সময়, আপনি বিশ্বরাশির মানুষ, এই সময় কিন্তু আপনারা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ কেতু কিন্তু কেতুর খেলায় বৃষরাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে বৃষরাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনার নবমভাবে কেতুর ভ্রমণ এবং আপনার একাদশপতি নক্ষত্রে ভাগ্যোদয় হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত কিন্তু এই সময় হবে। গুপ্তধন, গোল্ড, চাঁদি, লটারি, শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ কেতুর খেলায় মীন রাশি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ অর্থবৃষ্টি হতে চলেছে মীন রাশি আপনি যদি হন। আপনার ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং এর পাশাপাশি একাদশপতি নক্ষত্রে এর ভ্রমণ সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে এই কেতুর নক্ষত্র পরিবর্তনে মীন রাশির। এই ছিল ছয়টি রাশি, যে ছয়টি রাশি
কেতুর খেলা হতে চলেছে, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আপনাদের নিজস্ব পার্সোনাল হরোস্কোপ আপনারা একবার হলেও অ্যানালিসিস করেন, কোন কোন জায়গাতে আপনাদের ডিস্টার্ব আছে সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন সেই জায়গাটা রিকভারি হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, কৌশিকরাই যে কথা বলে খুব দায়িত্ব নিয়ে কথা বলে। তো ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।